Hello viewers, welcome to my channel Chiron Tech Solution, and I am Chiron. Here is a discussion on all kind of technical videos. So if you are interested, then subscribe to my channel and press bell icon for all videos notification. Thank you. তো আজকের এই ভিডিওটাতে আমরা নোটপ্যাডের কিছু ট্রিক্স নিয়ে আলোচনা করব, তো যেটা আমাদেরকে এক্সপার্ট বানাতে পারে। তো ফার্স্ট এই ভিডিওটাতে দেখব যে আমরা নোটপ্যাডের থ্রু যদি আমরা চাই যে আমাদের কম্পিউটারটা ম্যানুয়ালি কোনো টাইমে অটোমেটিক বন্ধ হয়ে যায়, যে আমার 15 মিনিট পর বা 20 মিনিট পর বন্ধ করতে হয়, তাহলে সেটাকে কীভাবে করব একটা কমেন্ট ইউজ করে। তো আমি এখান থেকে নোটপ্যাডটাকে ওপেন করে নিচ্ছি, নিয়ে আমি এখানে একটা কমেন্ট ইউজ করব। তো কমেন্টটা হবে শাট ডাউন, shutdown স্পেস দিয়ে -s স্পেস -t, তারপর আমাকে আরেকটা স্পেস দিয়ে আমাকে টাইমটা সেকেন্ডে লিখে দিতে হবে। যদি আমি 10 সেকেন্ড পর চাই তো ওখানে 10 লিখে দেবো, যদি আমি 15 মিনিট চাই তাহলে আমি ওখানে 900 সেকেন্ড 900 লিখে দেবো, শুধু ডিজিটটা লিখে দেবো ওখানে, কিন্তু সেকেন্ডে লিখতে হবে, দিয়ে সেভ করবো আমি এটাকে। তো আমি এটাকে ডেস্কটপে সেভ করলাম, শাট ডাউন, ফোল্ডারের নাম দিলাম শাট বা, কিন্তু সেভ করতে হবে .bat মোডে, দিয়ে এটাকে সেভ করে দিলাম আমি। তো যখনই আমি এটাকে এই যে ফোল্ডারটা আমার ফাইলটা ক্রিয়েট হয়েছে এটাকে আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর যেই করবো, তখনই এটা অটোমেটিক্যালি, আমি এখানে 10 সেকেন্ড টাইম দিয়েছি, তো 10 সেকেন্ড পর এটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক। তো এটা চাইলে আমি 15 মিনিট 25 মিনিট 30 মিনিট পরও আমি অফ করতে পারি, যখনই আমার কোনো কাজ, যে আমি জানি যে আমার কাজটা 5 মিনিট পর শেষ হয়ে যাবে আর আমি চাইছি আমার সিস্টেমটা অফ হোক, তখনের জন্য এই ট্রিক্সটা। এই যে আমাকে দেখিয়ে দিয়েছে উইন্ডোজ উইল শাট ডাউন ইন লেস দ্যান এ মিনিট, মানে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এই ছিল ফার্স্ট ভিডিও, আর আমাদের সেকেন্ড ভিডিওতে আমরা দেখব আমরা নোটপ্যাডকে কীভাবে ডায়েরি হিসাবে ইউজ করতে পারি, মানে যখনই আমি ওপেন করব সেটা তখনকার ডেট অ্যান্ড টাইমটাকে অটোমেটিক্যালি নিয়ে নেবে। তো এটা করতে গেলে আমাকে যে কমেন্টটা ইউজ করতে হবে, নোটপ্যাডটা আমি ওপেন করে নিলাম, শুধু নোটপ্যাডটা ওপেন করে .log ক্যাপিটালে লিখবো, log লিখে ওটাকে সেভ করে দেবো, জাস্ট .log লিখে ওটাকে আমি নর্মালি মাই ডায়েরি হিসাবে লিখে সেভ করলাম। ফোল্ডার নেম তোমরা যে কোনো নাম দিতে পারো, তো আমি এটাকে দিয়ে জাস্ট সিম্পলি সেভ করলাম। তো এটা দিলে আমার সুবিধাটা কী হবে, আমি যে কোনো টাইমে আমি যখনই এটাকে ওপেন করব তখনকার ডেট অ্যান্ড টাইমটা এটা অটোমেটিক্যালি ক্যাচ করতে থাকবে। তো আমার যদি কোনো রিমাইন্ডার দেওয়ার থাকে বা কোনো টাইম, ওয়ার্কিং কিছু টাইম বা অফিসের কিছু টাইম যদি আমাকে রিমাইন্ডার দেওয়া থাকে সেক্ষেত্রে আমি ইউজ করতে পারি। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে উপরে একটা ডেট অ্যান্ড টাইম নিয়ে নিয়েছে অটোমেটিক্যালি, নেওয়ার পর কন্ট্রোল এস মেরে সেভ মেরে আমি এটা কেটে দিয়ে আবার যেই ওপেন করবো আবার পরের ডেট অ্যান্ড টাইমটা এটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, মানে আমি এটাকে অনলাইন ডায়েরি হিসাবে ইউজ করতে পারবো। যখনই আমি এটা কেটে আরেকবার করে ওপেন করবো তখনই এটা ডেট অ্যান্ড টাইমটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। কন্ট্রোল এস মেরে সেভ করতে পারো বা এখান থেকে ম্যানুয়ালি সেভ মারতে পারি। এই যে আমরা দেখতে পাচ্ছি যখনই আমি এটা ওপেন করছি আমার ডেট অ্যান্ড টাইমটা নিয়ে নিচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওর সেকেন্ড ট্রিক্সটা। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওর লাস্ট অ্যান্ড থার্ড ট্রিক্সটা হলো একই সাথে আমি একটা এই যে তোমরা দেখতে পাচ্ছ এটার এখনও কিন্তু ডেট অ্যান্ড টাইমটা অটোমেটিক্যালি নিতে থাকছে। তো এটাই ছিল আজকের ভিডিওর থার্ড ট্রিক্স, আর ভিডিও সেকেন্ড ট্রিক্স সরি, আর লাস্ট ট্রিক্সটা হলো আজকের ভিডিওতে আমরা দেখবো যে একই সাথে আমাদের যদি কোনো ফোল্ডার বানানোর থাকে, 50টা 100টা ফোল্ডার যদি বানানোর থাকে, তখন আমরা কী করি, মাউসে রাইট ক্লিক করে নিউ করে ফোল্ডার বানাতে গেলে সেটা অনেকটা লেন্দি টাইম লাগে, তো সেটা না করে আমি নোটপ্যাডের থ্রু কীভাবে শর্টকাটে বানাতে পারি। তো নোটপ্যাডটা ওপেন করে আমি জাস্ট টাইপ করবো md স্পেস দিয়ে ফোল্ডার নেমগুলো আমি পরপর লিখতে থাকবো স্পেস দিয়ে দিয়ে, ফার্স্টে md দিলাম তারপর স্পেস দিয়ে একটা ফোল্ডার নেম দিলাম আমি এখানে, সাপোজ এর নাম দিলাম তপন, আবার একটা স্পেস দিয়ে আবার একটা ফোল্ডার নেম দিলাম রবিন, মানে যে কটা ফোল্ডার থাকবে এরকম আমি স্পেস দিয়ে দিয়ে যদি এখানে বসাতে থাকি, দিয়ে জাস্ট এটাকে সেভ করে দেবো। আমি এতগুলো ফোল্ডার বানাতে চাইছি, 1 2 3 4 5 6 7খানা ফোল্ডার, দিয়ে এটাকে আমি এখানে সেভ করে দিলাম ফাইলে। তো এটাকেও আমাদের সেভ করতে হবে .bat মোডে। আমি এটাকে সেভে ক্লিক করে আমি নর্মাল একটা ফোল্ডার নেম দিলাম, দিয়ে এটাকেও আমি সেভ করলাম .bat মোডে। যেই এটাকে সেভ মারবো ডেস্কটপে সেভ মেরে দিলাম, যেই আমি এটাকে এখন ওপেন করব, এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন এটাকে ওপেন করছি, যেই ওপেন করব এই যে দেখছি ফোল্ডারগুলো অটোমেটিক্যালি এখানে ক্রিয়েট হয়ে গেল,
মানে সেকেন্ডের মধ্যে আমি চাইলে যতগুলো খুশি ফোল্ডার আমি এখানে ক্রিয়েট করে দিতে পারি, শুধুমাত্র নামগুলো আগে টাইপ করে। তো এই ছিল আজকে লাস্ট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।